বিসমিল্লাহ রহমান রহিম। দর্শক, আমি ডক্টর শফিউল্লাহ প্রধান, বাত ভাতা প্যারালাইসিস রিহাব ফিজিও স্পেশালিস্ট, কনসালটেন্ট ডিপিআরসি, অ্যাসোসিয়েট প্রফেসর আইএএসএস। আমরা প্রায় সবাই পরিচিত থেরাপি, ফিজিওথেরাপি, রেডিওথেরাপি, কেমোথেরাপি, এরকম হাজারো থেরাপি চিকিৎসার বা পদ্ধতির কথা আমরা শুনি। তো আমরা বাংলাদেশে এই জিনিসটাকে আলহামদুলিল্লাহ সবাই গুলিয়ে ফেলেছি, একটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা। পথে ঘাটে বিভিন্ন ফেসবুক, ইউটিউব, পত্র পত্রিকায় আমরা খেয়াল করছি নিয়মিত বিভিন্ন মেশিন, একটা মেশিন নাকি সব রোগের চিকিৎসা দিয়ে ফেলে, একটা মেশিন শো করে বলে দিস মেশিন ইজ এ থেরাপি মেশিন বলে অ্যাড দিচ্ছে এবং সেটাকে আবার বুস্টিং করতেছে, ইনভেস্ট করতেছে ব্যবসায়িক হিসাবে। এবং এই মেশিন প্যারালাইসিস ভালো করে, ব্যথা ভালো করে ফেলে, আগুন কাটে, পানি কাটে, রুগী লাফালাফি করে, এরকম অ্যাড দিয়ে দিয়ে থেরাপি চিকিৎসা এবং থেরাপি এবং ফিজিওথেরাপিকে গুলিয়ে ফেলে অপ চিকিৎসায় মত্ত অনেকেই। আবার অনেক চিকিৎসককেও আমি দেখি যে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করা শুরু করেছে, যে এই মেশিনটা নাকি সব রোগের চিকিৎসা করে, এই শকওয়েভ নাকি সব রোগের চিকিৎসা করে, এই মাইক্রোওয়েভ সব রোগের চিকিৎসা করে, এই ওজন থেরাপি মেশিন দিলে পেট ব্যথা, আমাশয়, পাতলা পায়খানা সব ভালো হয়ে যায়। এই যে কবিরাজি স্টাইলের চিকিৎসা পদ্ধতি বা অ্যাড, এগুলা জন জীবনে দুর্বিষহ করে তুলছে এবং এর দুর্বলতায় বিভিন্ন অপপ্রচারকারীরা বিভিন্ন মেশিন, বিভিন্ন জিনিস বিক্রি করছে। অনেকে দেখি বিভিন্ন নিডেল আকুপাংচার বলে যে এই নিডেল দিলে, এই আকুপাংচার দিলে এই ব্যথা চলে যাবে। একজন প্রফেশনাল চিকিৎসক সারা ওয়ার্ল্ডে আপনারা খেয়াল করবেন, রিনাউন্ড চিকিৎসক ডক্টর দেবী শেঠি, যাদেরকে আমরা নাম শুনি, যাদের নাম পৃথিবীর সবাই জানে, অনেক কার্লিগন, এরকম অনেক চিকিৎসক আছে যারা ওয়ার্ল্ডে নাম করা। আচ্ছা, তাদের কোনো ভিডিও আপনারা দেখেছেন যে তারা কোনো এরকম কোনো প্রোডাক্ট বিক্রি করে, কোনো মেশিনের কথা বলেছে, বা কোনো এমন কোনো পদ্ধতি বা এমন কোনো যন্ত্রপাতি বা এমন কোনো সুইয়ের কথা তারা প্রচার করেছে যে এই সুইটা দিলে আপনি ভালো হয়ে যাবেন, এই সুইটা বা এই মেশিন দিলে অমুক রোগ ভালো হয়ে যায়। এটা আপনাদের বলার উদ্দেশ্যটা হচ্ছে আপনারা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন। একজন চিকিৎসক চিকিৎসা দিবে এবং চিকিৎসার ব্রাঞ্চ আছে, চিকিৎসার বিভিন্ন ব্রাঞ্চ আছে, বিভিন্ন পদ্ধতিগত চিকিৎসা আছে, যেমন অ্যালোপ্যাথিক পদ্ধতিগত চিকিৎসা, হোমিওপ্যাথিক পদ্ধতিগত চিকিৎসা, আয়ুর্বেদিক পদ্ধতিগত চিকিৎসা, বিভিন্ন দেশে উন্নত বিশ্বে যেমন পোডিয়াট্রিস্ট আছে, কাইরোপ্র্যাক্টর আছে সারা ওয়ার্ল্ডে, তদ্রুপ ফিজিওথেরাপি একটা পদ্ধতিগত চিকিৎসা, দিস ইজ এ মডার্ন অ্যালোপ্যাথিক মেডিকেল সায়েন্স। তো এই ক্ষেত্রে এই সাবজেক্টের উপরে আপনাকে ডিগ্রি নিতে হবে, ব্যাচেলার ডিগ্রি নিতে হবে, মাস্টার্স, এমডি ডিগ্রি নিতে হবে, পোস্ট গ্রাজুয়েশন, পিএইচডি, এমএস, বিভিন্ন ডিগ্রি সারা ওয়ার্ল্ডে বিভিন্ন ইউনিভার্সিটি প্রোভাইড করে থাকে অন্যান্য মেডিকেল সায়েন্সের মতো। ডেন্টাল সায়েন্স যেমন আছে তদ্রুপ ফিজিশিয়ানরা যেমন আছে তদ্রুপ এরকম সায়েন্স আছে। আর থেরাপি কথাটা ল্যাটিন ওয়ার্ড, আর বাংলা অর্থ হচ্ছে চিকিৎসা বা চিকিৎসা, এটা একটা পদ্ধতি। এখন ধরেন ফিজিওথেরাপি, এটাও যেমন থেরাপি একটা চিকিৎসা পদ্ধতি, তদ্রুপ কেমোথেরাপি স্পেশালি ক্যান্সার রোগীদেরকে দেওয়া হয়ে থাকে। এই কেমোথেরাপিগুলা নাম শুনতে অনেকে মনে করবে মেশিন বা কোনো একটা ব্যায়াম, নো, কেমোথেরাপি মূলত বিভিন্ন ঔষধ, ড্রাগস। তদ্রুপ রেডিওথেরাপি ক্যান্সারের রোগীদেরকে প্রোভাইড করা হয় এবং বিভিন্ন অটোমিন ডিজিজেও অনেক ক্ষেত্রে দেওয়া হয়, আয়োডিন থেরাপি। তো রেডিওথেরাপি এটা হচ্ছে একটা রে, বিভিন্ন রে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন রে বা স্পেকট্রাম অফ রেডিয়েশন, সেটা রেডিওথেরাপি, রেডিওথেরাপির উপরে আলাদা ডিগ্রি নিতে হয়, কেমোথেরাপি আলাদা ডিগ্রি নিতে হয়, পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি। তো অনেকে আমরা এগুলাকে সব মিলে ফেলেছি, সব একই থেরাপি মনে করি এবং মেশিন নির্ভর এবং সুই নির্ভর এবং বিভিন্ন প্রোডাক্ট নির্ভর হয়ে পড়েছি। এতে আপনারা স্বাস্থ্য ঝুঁকিতে পড়বেন, চিকিৎসা নেবেন চিকিৎসকের কাছে, চিকিৎসক সে যদি বৈধ ডিগ্রিধারী হয় সে তার মতো করে পদ্ধতিগত সে রোগ নির্ণয় করবে, রোগ ডায়াগনোসিস করবে, প্রয়োজনে পরীক্ষা নিরীক্ষা করে রোগ নির্ণয় করে ওই অনুযায়ী সে কোন ওষুধ লাগবে, কোন নিডেল লাগবে, কোন থেরাপি লাগবে, আপনার আদৌ আকুপাংচার লাগবে কিনা,
বা আপনার আদৌ কোনো ওষুধ লাগবে কিনা, বা আদৌ ওজন থেরাপি লাগবে কিনা, বা কোন ইলেকট্রোথেরাপি দিলে আপনি ভালো হবেন, সে তার মতো করে সেটা প্রেসক্রাইব করবে এবং তার মতো করে সে অ্যাপ্লাই করে আপনার রোগ উপশমে আপনাকে সহায়তা করবে। এই বিষয়টি খুবই জরুরি এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনারা এই নিয়ে একটু গভীর চিন্তা করবেন, ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন, সবাই উপকৃত হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরএস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।